রবিবাসরীয় সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণকারী এবং বিজেপি কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনীতে সামিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির বিজয় সম্মেলনের আয়োজন করে নিকো পার্কে প্রাতঃভ্রমণকারীরা, সেখানে যোগ দেয় বিজেপি কর্মী এবং বিজেপি নেতারা। বিজয় সম্মেলনে দেখা যায় কামধুনি আন্দোলনের মুখ টুম্পা কয়ালকেও। দিলীপ ঘোষের সাথে টুম্পা কয়ালকে একান্তে কথা বলতেও দেখা যায় এদিন। আমরা এখানে পার্কে যারা মর্নিং ওয়াকে আসে তাদের নিয়ে আমরা বিজয়া সম্মেলন প্রতি বছর করি, দীপাবলি সম্মেলন করি, ছটের পরে ঢেকু আমি সবাই খায়, চলতেই থাকে সারা বছর। এটা একটা ইভেন্ট এবং এখানে বহু লোক আসেন, তো সবাই পরিচিত, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তো আজকে একটু বেশি ভিড় ছিল, আমাদের পার্টির অনেক কার্যকর্তাও চলে আসছেন আশপাশ থেকে, খুব আনন্দের সঙ্গেই হলো। আর পরিচিত সবাই খবর পেয়েছে, তাদের সঙ্গে আমাদের পার্টির কার্যকর্তারা আছেন, তাদের লড়াইকে সম্পূর্ণ সমর্থন আগেও করেছি আমরা। আমি ওই গ্রামে গেছি, ওখান থেকে মহিলা মোর্চার যাত্রা বার করেছিলাম আমরা আমাদের রূপা গাঙ্গুলির নেতৃত্বে। এবারেও যে লড়াই এসছে তাতে আমাদের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমাদের বিরোধী নেতা তাদের কেসের নিয়ে সহযোগিতা করছেন, তো সেই জন্য দেখাও করতে এসেছিল, বিজয়ও হয়ে গেল।